আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাসনিম পর্ণা। আজকে আমরা একটা ইন্ডিয়ান ইন্সপায়ার্ড রেড ব্রাইডাল লুক দেখব। তো আপু আপুর ফুল নিয়ে এসেছে নিজেই সাথে করে। আপু ফুলগুলো খুবই ছোট ছিল। অ্যাকচুয়ালি আমরা যখন ফুলের কথা বলি তখন অনেকেই সাইজটা মাথায় রাখে না, জাস্ট পরিমাণটা ওইভাবে বুঝে নিয়ে চলে আসে। ফুলের সাইজটাও ম্যাটার করে, প্লিজ আপনারা ফুল সাইজ অনুযায়ী বুঝে আনবেন। আর বেলি ফুল নিয়ে এসেছিল আপু। আপু দুইটা ফুল মিক্সড করে ইউজ করতে চাচ্ছিল। আপুর আউটফিট ছিল লেহেঙ্গা, জুয়েলারিগুলো আপু সুন্দর ম্যাচিং করে কিনেছে, আমার খুব ভালো লেগেছিল আপুর জুয়েলারিগুলো। আর আমরাই তো আপুর হেয়ারটা প্যাক করার পরে আমরা আপুকে বসিয়েছি মেকআপের জন্য। সো আপুর সাথে ডিসকাস করে আমি মেকআপটা স্টার্ট করেছি। আমাদের মেকআপটা আজকে হবে নর্মালি যেরকম আমি সিগনেচার আর রেড ব্রাইড লুকগুলো হয় আমার, গোল্ডেন গ্লিটারি আইস আর বোল্ড লিপস্টিক, ওরকম লুকই করব। আর আপুর হেয়ারস্টাইলটা হবে একটু ডিফারেন্ট। আপুর হেয়ারস্টাইলটা আপু অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান বা পাঞ্জাবি ব্রাইডদের যে ধরনের হেয়ারস্টাইল হয় ওরা একটু বেনি টাইপের করে, খোপার বদলে ওরা বেনিটা বেশি প্রেফার করে। তো আমরা পরে ওই ধরনেরই একটা বেনি আপুকে করে দেওয়ার চেষ্টা করব। আর এদিকে আপুর আই মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপু খুবই সুইট ছিল, আপুর সাথে আসলে আমার সেরকম মতের অমিল ছিল না। আপু আমার উপরেই ধরতে গেলে 80% ছেড়ে দিয়েছিল। আপুর যা যা পছন্দ ওটা আমাকে হালকা পাতলা একটা আইডিয়া দেওয়ার পরে আমি আমার নিজের মতো করেই বাকি মেকআপটা করেছি। তো আপুর আউটফিট আর জুয়েলারিটা আমার যেমন খুব ভালো লেগেছে, আপু ডাবল ওড়না নিয়ে এসেছিল। আমি এখানে একটা জিনিস মেনশন করতে চাই, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতেই আমার ব্রাইডদের সাথে ফেস করা কোনো না কোনো প্রবলেমের সলিউশন বা আইডিয়া শেয়ার করার চেষ্টা করি। তো আজকের আইডিয়া হিসেবে যদি আমি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমি বলবো যে অনেকেই এখন লেহেঙ্গার সাথে দুইটা ওড়না ক্যারি করে। আর আমার কাছে মনে হয় যে দুইটা ওড়না ক্যারি করলে আসলে ওড়নার সেটিংটা খুব সুন্দর করে করা যায়। একটা ওড়না দিয়ে সুন্দর করে অ্যাকচুয়ালি ওড়না সেটিং করা যায় না। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ওড়না সেটিংয়ের ভুলের কারণে মেকআপটা না ঠিক অ্যাকচুয়ালি লুকটা একটু বয়স্ক টাইপের হয়ে যায়। তো ওড়নাটা অ্যাকচুয়ালি যাদের পসিবল তারা চেষ্টা করবেন দুইটা ওড়না ক্যারি করার। আরেকটা জিনিস আমি মেনশন করতে চাই, আমার কাছে মনে হয়েছে যেহেতু এখন ভেলভেটের লেহেঙ্গা, ভেলভেটের ওড়না এগুলা বা ভেলভেটের পাড়ওয়ালা ওড়নাগুলা খুবই ট্রেন্ডিংয়ে আছে, চেষ্টা করবেন ভেলভেটের বা মোটা যে কোনো পাড়ওয়ালা ওড়নাগুলা অ্যাভয়েড করার। কারণ চওড়া পাড়ওয়ালা ওড়নাগুলা বা একটু শক্ত পাড়ওয়ালা ওড়নাগুলা মাথায় সেট করতে একটু সমস্যা হয়। বিভিন্ন ধরনের হেয়ারস্টাইলগুলো এই চওড়া পাড়ের ওড়নাগুলা সেট করতে গিয়ে নষ্ট হয়ে যায়। সো চেষ্টা করবেন এই জিনিসগুলো মাথায় রেখে তারপর আপনারা আপনাদের শপিং কমপ্লিট করার। তো মেকআপের এখন ফিনিশিং টাচেস চলছে। লিপস্টিকটা দিয়েছি আমরা একদম ডার্ক মেরুন কালারের। ট্রেডিশনাল রেড ব্রাইডদের আমি ডার্ক মেরুন কালারের লিপস্টিক দেওয়া পছন্দ করি। বাট পার্সোনালি আই লাভ নিউড লিপস্টিক্স। এখন আমরা আপুর হেয়ারস্টাইলটা কমপ্লিট করে আপুকে রেডি করে ফেলবো। আপুর একটা সুন্দর বেনি করেছিলাম আমরা, আর উপরে আপু খোপার মতো করে ফুলগুলো লাগাতে চাচ্ছিলো যেগুলো আপু সাথে করে নিয়ে এসেছিলো। বেনিতে আমরা গোল্ডেন কালারের কিছু লেস আর প্রপস ইউজ করেছি, আর বাকি আপু যে ফুলগুলো এনেছিলো সেগুলো খোপার মতো করে সুন্দর করে আপুর চুলে সেট করে দিয়েছিলাম। আর যেহেতু আপুর সিগনেচার প্যাকেজ ছিল আমরা আপুকে একটা সুন্দর করে নেইল আর্ট করে দিয়েছি। আপুকে আমরা একটা নুড কালারের নেইল দিয়েছিলাম লেহেঙ্গার সাথে ম্যাচ করে, যাতে আপুর মেহেদির ভিতরেও নেইলটা হাইলাইট করে। এই তো আপুর এখন জুয়েলারি সেটিং হবে। আমি ইউজুয়ালি ফ্রি থাকলে চেষ্টা করি ব্রাইডদের টুকটাক জুয়েলারি সেটিংয়ে হেল্প করার। আপুর জুয়েলারিটা আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ম্যাচিং জুয়েলারি ছিল মোট কথা। আমি সিম্পল বলবো না, গর্জিয়াস ছিল বাট ম্যাচিং ছিল, যার কারণে ভালো লাগছিলো। কালার এক সেটের একটা গয়না পরেছিল আপু, তো দেখতে ভালো লাগছিল খুব। আপুর চয়েস অফ জুয়েলারি বা চয়েস অফ মেকআপ বা চয়েস অফ আউটফিট আমার কাছে খুব ভালো লেগেছে। আপু ওভারঅল লুকটাকে ফুটিয়ে তুলতে পেরেছে। অনেকে থাকে যে একটা হেয়ারস্টাইল করতে চাচ্ছে কিন্তু সেটা তার আউটফিট বা মেকআপের যে থিম সেটার সাথে যাচ্ছে না। অনেকে থাকে যে মেকআপের থিম একটা আমরা করে ফেলেছি মেকআপটা, তারপরে হেয়ারস্টাইলটা এমন একটা চুজ করে যেটার সাথে অ্যাকচুয়ালি মেকআপটা ভালো লাগছে না। তো আপনারা যখন শপিং মোটামুটি শেষ হয়ে যাবে, আপনারা যখন একটা এক এক দিনের এক একটা লুক চুজ করবেন, তখন সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা কী ধরনের আউটফিট কিনেছেন, তার সাথে কী ধরনের জুয়েলারি কিনেছেন, হেডপিস কী ধরনের হচ্ছে, কোন ধরনের হেয়ারস্টাইল আপনার চুলের ভলিউম অনুযায়ী করাটা একটা আর্টিস্টের জন্য ইজি হবে। এখন মনে করেন যে কোনো ধরনের হেয়ারস্টাইল কিন্তু আবার যে কোনো আউটফিট বা যে কোনো ধরনের ফেস শেপের সাথে মানায় না। সো এই জিনিসগুলো সবসময় কনসিডার করার চেষ্টা করবেন যে আর্ট
আর্টিস্ট আপনাকে সবসময় বেস্টটাই সাজেস্ট করবে। কোনো আর্টিস্টই তার কাজের কোনো কমতি রাখতে চায় না, তার কাজের কোনো কিছু নষ্ট করতে চায় না। একটা হেয়ারস্টাইলের জন্য একটা মেকআপ নষ্ট হোক, এটা কোনো আর্টিস্টই চায় না। তো এই তো আপুকে টিপ দিয়ে দিয়েছি আমরা একটা ছোট্ট মেরুন কালারের, যেহেতু ট্রেডিশনাল টাইপের লুক ধরতে গেলে এটা আপনি যদি ইন্ডিয়ান ইন্সপায়ার্ডও বলেন, ইন্ডিয়ানরা ছোট একটা টিপ ইউজ করে তাদের মেকআপে। আপুর হেয়ারস্টাইলটা তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আপুকেও মাশাল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে। আর এটা আমার মেকআপের ফেভারিট পার্ট, একদম এন্ডিং যখন অ্যাকচুয়ালি বোঝা যায় যে একটা ব্রাইডকে কত সুন্দর লাগছে। তো আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু টিপস শেয়ার করলাম বা অনেক ইম্পর্টেন্ট কিছু সাজেশন দিলাম আমি আপনাদেরকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।